নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অটো ভাড়া নিয়ে সঠিক সিদ্ধান্তে অটো সংস্থার 0 কিলোমিটার থেকে 10 কিলোমিটারে 10 টাকা। একুশের ভোটের আগে দল বদলের হিড়িক, সুস্মিতার হাত ধরে বরকলায় শতাধিক কংগ্রেসের। ফের কালাইন লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত 5 কলেজ পড়ুয়া, ক্ষুব্ধ স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গত মঙ্গলবার শিলচর শহরের ট্রাঙ্ক রোডের ক্যাপিটাল পয়েন্টে অবরোধ গড়ে তোলেন কিছু পড়ুয়ারা। তার কারণ ছিল, শিলচর শহরে অটো ই রিক্সো মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে। যদিও ই রিক্সো মালিকরা বা চালকরা এ নিয়ে মুখ না খুললেও পড়ুয়াদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার শিলচরে অলকাছার অটোরিক্সো কোঅর্ডিনেশন কমিটি এক সংবাদ সম্মেলন করে তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে ভাড়া কমানোর এক সিদ্ধান্ত নিলেন। এদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমন্বয় সমিতির পক্ষে সভাপতি বিকাশ ভট্টাচার্য, টাউন অটো ওনার্স অ্যাসোসিয়েশনের মিঠু চক্রবর্তী, কাছার অটো ড্রাইভার অ্যাসোসিয়েশনের প্রদীপ দাস এবং অটো মালিক সংস্থার সম্পাদক রঞ্জিত সাহা প্রমুখ। এদিন বিকাশ ভট্টাচার্য বলেন, অটো চালকদের মধ্যে রয়েছেন অনেক গ্রাজুয়েট, পলিটেকনিক্যাল পাস সহ অন্যান্য ডিগ্রি ডিপ্লোমা উত্তীর্ণরা। তাই তারা চান না কোনো পড়ুয়া আন্দোলন করে নিজের মূল্যবান সময় নষ্ট করুক, তারা শুধু পড়াশোনা করে জীবনের সঠিক গন্তব্যে পৌঁছার চেষ্টা করুক। পড়ুয়াদের সম্মান জানিয়ে বিকাশবাবু এদিন ঘোষণা করলেন, এখন থেকে 0 থেকে 1 কিলোমিটার পর্যন্ত অটো ভাড়া 10 টাকায় নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। আমরা চাই না ছাত্র সংগঠন পড়াশোনা বাদ দিয়ে কোনো আন্দোলনে নামে, আমরা ছাত্রদের সম্মান জানিয়ে। তাই আমি আমার সংস্থা সবাইকে ডাকলাম, আমাদের এখানে 4-5টা সংস্থা আছে, সবাইকে জানলাম যে ছাত্ররা যাতে আর ভবিষ্যতে কোনো আন্দোলনের প্রয়োজন না পড়ে, তার জন্য আমরা আজকে একটা ডিক্লারেশন দিচ্ছি যে আমাদের শহরে কোভিড পিরিয়ডের সময় আমরা জনসাধারণ যাত্রীদের কাছে তো আবেদন করেছিলাম যে আমাদের বাজার উপায় করে দিন, অল্প একটু ভাড়া বৃদ্ধি করে আমাদের বাঁচতে দিন। জনসাধারণ সহিচ্ছে আমাদেরকে কিছু ভাড়া বৃদ্ধি করে সেটা চলে আসছিলো। কিছু অটো এখনও হয়তো কিছু ড্রাইভার এই ভাড়াটা নিচ্ছে, তার এবং তার জন্য হয়তো প্রতিবাদ হচ্ছে। যে আর প্রতিবাদের দরকার নাই, 0 থেকে 1 কিলোমিটারের মধ্যে উঠানামাটা আগের মতোই 10 টাকা থাকবে। আমরা আজ থেকে আমি অলকাছার কোঅর্ডিনেশন কমিটির সভাপতি হিসেবে আমার সঙ্গে মালিক সংস্থা, টাউন মালিক সংস্থা এবং পিয়ারময় সংস্থা, ড্রাইভার সংস্থা সবাই উপস্থিত। সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল থেকে আমাদের 1 কিলোমিটার হয়েছে 0 থেকে 1 কিলোমিটার আগের মতো নিয়ে উঠানামা 10 টাকা থাকবে, ভাড়াটা যথারীতি যেভাবে ছিল এইভাবে। কাজে আমরা অনুরোধ ছাত্ররা যেন কেউ প্ররোচনায় কোনো কুচক্রির প্ররোচনায় যাতে আর কোনো আন্দোলনে না দেয়, পড়াশোনায় মন দেয়। আমরাও ছাত্র ছিলাম, ছাত্র মানে আমরা সবই ম্যাক্সিমাম এক গণজন। আমাদের পলিটেকনিক্যাল পাস প্রায় 20 জনের উপরে অটো চালক আছে, আমরা অটো চালাচ্ছি। আমরা যাই ছাত্ররা ভালো পড়াতে পড়াশোনায় মন দিক, মন দিয়ে যাতে উচ্চশিক্ষিত হয়ে তারা অনেক বড় বড় চাকরি করে, আমরা এই আশা রাখি। পরে কাছার অটো ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষে প্রদীপ দাস বলেন, অটো চালকরা 10 কিলোমিটারের পরিপ্রেক্ষিতে 30 টাকা নিচ্ছে শহরের বাইরে থেকে শিলচরে নিয়ে আসতে যাত্রীদের। ভাড়া বর্তমানে আমাদের যে মাসিমপুর থেকে ইন্ডিয়া ক্লাব পর্যন্ত প্রায় যাত্রী 30 টাকা দিচ্ছে, কারণ সেই যে 10 কিলোমিটারের ভিতরে 2 জন প্যাসেঞ্জার প্রায় আমাদের গাড়িতে আসে ইন্ডিয়া ক্লাব পর্যন্ত। বিগত কয়েকদিন থেকে বিরোধী দল থেকে বিজেপিতে যোগদান করার হিড়িক পড়েছিল কাছাড় জেলায়, কিন্তু এবার এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল বরখলা সমষ্টিতে। বরখলা সমষ্টিতে বিজেপি ছেড়ে কংগ্রেস শিবিরে সামিল হলেন অর্ধশতাধিক রাজনৈতিক কর্মী সমর্থক। মঙ্গলবার রাতে কংগ্রেসে যোগদানকারীদের দলে বরণ করে নেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। এদিন মাছিমপুর অরুণাচলে এক জনসভার আয়োজন করা হয়। সভার শুরুতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সহ কংগ্রেসের প্রয়াত নেতা আহমেদ প্যাটেল এবং কংগ্রেসের যুব নেতা মেহবুব আলমের প্রতি শোক শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত দলীয় কর্মকর্তারা। পরে অর্ধশতাধিক স্থানীয় লোকজনদের কংগ্রেস দলের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এর মধ্যে রয়েছেন অনেক বিজেপি ক্ষুব্ধ কর্মী এবং অতীতে কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া অনেক কংগ্রেস কর্মকর্তারাও। বরখলায় হঠাৎ বিজেপি দলের ধস পতনে ব্যাপক চর্চা চলছে রাজনৈতিক বিশ্লেষক মহলে।
সভা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজ্যের সর্বানন্দ জোট সরকার সাধারণ মানুষদের সাথে প্রতারণা করায় আজ বিজেপি কর্মীরা কংগ্রেসে ফিরতে বাধ্য হয়েছেন। 50 জন মতো মানুষ ওয়ার্কার বিজেপি থেকে এসেছে কংগ্রেসে, এবং কিছু এরকমও আমাদের পুরানো ওয়ার্কাররা ছিল যারা বিজেপিতে গেছিল, ওরা ফিরে এসছে, এবং বিজেপির কিছু ওয়ার্কার আজকে কংগ্রেসে এসছে। আমি অত্যন্ত খুশি, এবং আমি বলবো যে যে আশা নিয়ে মানুষরা বিজেপি সরকারকে ভোট দিয়েছিল, লাস্ট 5 বছরে বিজেপি সরকার কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি, এবং এই সরকার ভ্রষ্টাচারে জর্জরিত, সিন্ডিকেট রাজ চলছে, কোভিডের সময়ও অনেক রকমের নয় ছয় হয়েছে, মানুষ এটা বুঝতে পারছে। আর গরিব মানুষ, দেশের সাধারণ গরিব মানুষের দুই বেলার খাওয়ার পর্যন্ত আজকে উপায় নেই, এই এই হারে মূল্য বৃদ্ধি হয়েছে, ডিজেল পেট্রোলের দাম বেড়েছে, এবং আমি মনে করি যে এইবার এইবার মানুষ নিশ্চয় পরিবর্তন করবে, কারণ যে পরিবর্তনের আশা ওরা বিজেপির কাছ থেকে করেছিল, পরিবর্তন কিছুই হয়নি, উল্টা আসামের মানুষ আরো পিছিয়ে গেছে। আমরা তৃণমূল স্তরে পরিশ্রম করব। এক সপ্তাহ আগে কালাইন লক্ষ্মীপুর এলাকায় দুই ব্যক্তিকে হত্যা করেছিল দ্রুতগামী ট্রিপার। একই এলাকায় এবার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল 5 পড়ুয়ার, তারা প্রত্যেকেরই বদরপুর এনসি কলেজের ছাত্র। বুধবার ক্লাস সেরে একটি মারুতি অল্টো করে বাড়ি ফিরছিল, অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সজোরে গাড়িটিকে ধাক্কা মারে, এতে দুমড়ে মুচড়ে যায় অল্টো গাড়িটি এবং পাশের একটি পুকুরে গিয়ে পড়ে, এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 পড়ুয়ার। একই এলাকায় এক সপ্তাহের মধ্যে দুটো সড়ক ঘটনায় 6 জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে দিয়েছেন। তাদের অভিযোগ, পুলিশের উদাসীনতায় ট্রাক ট্রিপার চালকদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। এমনটা না হলে এক সপ্তাহের মধ্যে একই এলাকায় দুটো মর্মান্তিক ঘটনা ঘটত না। পুলিশের তরফ থেকে এ ব্যাপারে আগামীতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দাবি জানান এলাকাবাসীরা। গত 28 তারিখে যেটা ঘটনা ঘটছিল আমরা লক্ষ্মীপুর জিপিওর সম্মুখে, এটা 2 জন মানুষ স্পট ডেড হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে আমরা গত সার্কেল অফিসারের আহ্বানে একটা মিটিং ডাকা হয়েছিল সোমবারে। এই সোমবারের মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব আসলা, থানার থেকে সব আসলা, আমরাও আসলাম, MLS আরও আসলাম। বিভিন্ন এটা থেকে প্রস্তাব নেওয়া হয়েছে যে এই রাস্তার ভিতরে 5 কিলোমিটারের ভিতরে পুরা ইয়েটারে সিসি ক্যামেরা সার্ভিলেন্সের ভিতরে আনার লাগিয়া এটা প্রস্তাব নেওয়া হয়েছে। এরপর এই জায়গার মধ্যে যেটা মেন মেন জায়গা আছে, এই জায়গার মধ্যে এই কি কয় স্পিড ব্রেকার দেওয়ার লাগিয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে এই যে সড়কের সাইডে যতগুলো হাইওয়ের সাইডে যতগুলো জঙ্গল আছে, জঙ্গল কাটার লাগে NH ডিভিশন দেও সার্কেল অফিসে এটা প্রস্তাব নেওয়া হয়েছে। এটা দেওয়া হয়তো NH ডিভিশন দে তারা যত তাড়াতাড়ি পারে। এরপরে যেগুলো এই যে রাস্তার সাইডে ইয়ে থাকে PWD ডিপার্টমেন্টের কি কয় সিগন্যাল যেগুলো থাকে ইমিডিয়েট, এটা বোধহয় 3-4 দিনের ভিতরে লাগাইবার কথা। যেহেতু আমরা দুর্ভাগ্য আজকের আজকের একটা মর্মান্তিক দুর্ঘটনা, এখানে বোধহয় 5 জন এরা কারা আপনার আইডেন্টিফাই করতে পারছেন? এখনো করতাম পারছি না পুলিশ প্রশাসন। তবে এটা NC কলেজের স্টুডেন্ট, NC কলেজের জামি আমি ড্রেস আছে সবাই NC কলেজের স্টুডেন্ট। এরা আজকে মানে এখনো রিপোর্ট মতে তো মনে হয় 3 জন বোধহয় স্পট ডেড হয়েছে। এরার পরিবারের প্রতি আমার বিশেষ সমবেদনা এবং গভীর শোক ব্যক্ত করছি আমি আমার লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েত। বুধবার 3,83,00,000 টাকা ব্যয়ে নিজ সমষ্টিতে ধলাইতে 10টি পানীয় জল সরবরাহ প্রকল্পের উন্নতিকরণের কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগরি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিভিন্ন স্থানে আয়োজিত এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, PHE শিলচর ডিভিশন 2-এর কার্যকরী বাস্তুকার রত্নজ্যোতি দত্তচৌধুরী সহ বিজেপি নরসিংপুর মণ্ডলের সভাপতি লাল বাহাদুর কুর্মী প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী পরিমল কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, 2024 সালের মধ্যে ভারতবর্ষের প্রতিজন মানুষের ঘরে জল পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য জল জীবন মিশন প্রকল্প শুরু করেছেন। এদিন তিনি কাজের গুণগত মান বজায় রাখতে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের প্রতি নির্দেশ প্রদান করেন। এখন ব্যাপারটা হয়েছে, 1 কোটি টাকা খরচা করেও যদি এই অঞ্চলের মানুষ যদি আমরা সবাই বিশুদ্ধ পানীয় জল না পাই তাহলে আমাদের মনে কষ্ট হবে, খুব স্বাভাবিক কথা এটা। যার জন্যে আজকে এখানে আপনাদেরকে ডেকে এনে এই কথাগুলো বলা হচ্ছে যে কত টাকা দেওয়া হয়েছে। কেন বলা হচ্ছে যে প্রত্যেক জায়গাতেই আমাদের প্রায় প্রত্যেক জায়গাতেই আমাদের ইউজার্স কমিটি আছে, জনসাধারণরা আছেন, যারা জল পাচ্ছেন তারাও আছেন, যারা পাননি তারাও আছেন। তো সবাই মিলে আমরা একটা যৌথ প্রয়াস করব, সহযোগিতা করব বিভাগকে যে কিভাবে এই টাকাটার সদ্ব্যবহার করে আমরা প্রত্যেকটা মানুষ উপকৃত হতে পারি, তার জন্য আমরা প্রয়াস করব। টাকা একেবারে কম না। বরখলা থানার অধীনে জারুলতলা থেকে অবৈধ গ্যাস চোরাচক্রের দুটি পান্ডাকে আটক করল বরখলা পুলিশ। ধৃত ব্যক্তিরা হলেন নিয়াজ উদ্দিন লস্কর, বয়স আনুমানিক 25 বছর, ও সজলনাথ, বয়স আনুমানিক 28 বছর। তাদের দুজনের বাড়ি জারুলতলা ভিতর গঙ্গাপুর। জানা যায়, সোমবার গোপন সূত্রের ভিত্তিতে ভিতর গঙ্গাপুর গোপন ডেরা থেকে গ্যাস ট্যাঙ্কার, গাড়ি, চুরির সামগ্রী সহ দুজনকে আটক করে পুলিশ। মঙ্গলবার ধৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়। সোনাই সমষ্টির বাগপুর এবং সোনাবাড়ি ঘাট ফেরিঘাট রাস্তায় নদীর জল শুকিয়ে যাওয়ায় একটি দুর্গা প্রতিমা এসে আটকে পড়েছিল এবং তা সেই জায়গায় পরিত্যক্ত অবস্থায় ছিল। এই ফেরি রাস্তা দিয়ে বিশেষ করে ওই এলাকার সংখ্যালঘু মানুষের যাতায়াত বেশি। এ নিয়ে স্থানীয় সংখ্যালঘু জনসাধারণ বিষয়টি উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের দৃষ্টিগোচর করলে বুধবার তিনি সেখানে গিয়ে স্থানীয় জনসাধারণ এবং বিজেপি কর্মীদের নিয়ে দুর্গা প্রতিমাটি শুকনো স্থান থেকে সরিয়ে দ্বিতীয়বারের মতো জলে পুনর্ভাসান করে দিয়েছেন, যাতে এই প্রতিমাটি কোনোভাবে অপবিত্র না হয়। যাতে এই দুর্গা মূর্তির যেটা মানে অপমান না হয়, অপবিত্র না করা না হয়, এর জন্য অতি সত্ত্বর এটাকে পুনর্বার জলে ভাসানো খুব দরকার। আর তারা আমাকে অবগত করার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম ঠিক আছে আমি আসছি। আমি গিয়ে সত্যিকারের দেখলাম যে রাস্তায় যেদিকে মানুষ চলাচল করে ওই রাস্তার উপরে পড়ে থাকা। তো আমি দেখে সঙ্গে সঙ্গে এরিয়ার মানুষকে নিয়ে, আমাদের সংগঠনের ছেলেদেরকে নিয়ে আমি পুনর্বার দুর্গামূর্তির যেটা পরিত্যক্ত অবস্থায় আছে ওই মূর্তিকে আমি আরেকবার জলে বাসন করি। কারণ যাতে কোনো অবস্থায় যে মা দুর্গার যাতে কোনো অসম্মান না হয়, অপবিত্র যাতে কেউ করতে না পারে, এর জন্য এর ব্যবস্থা তৈরি করে করি এই ব্যবস্থা। আমজুরঘাট কাপ্তানপুর 16 নং খণ্ডের রখরপাড়ের বাসিন্দা তথা বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তি প্রচার ভিমুখ পীরে মারিফত কুটি মিয়া চৌধুরী ওরফে কুটি মামুকে চোখের জলে বিদায় জানালেন তার ভক্তরা। মঙ্গলবার দুপুর 12:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, 4 পুত্র, 2 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের। যে মজুব কুটি মামুর জানাজা হয়েছে, উনি একজন সত্যিকারের মজুব ছিলেন। উনার দ্বারা সমাজের অনেক মানুষ উপকৃত হয়েছে এবং আশা রাখি যে এই মরার পরে ওনার থেকে অনেক মানুষ উপকৃত হবে, এই আশা রাখি। আর ওনার জনজায় অনেক গুণী জ্ঞানী এবং অসংখ্য ভক্ত উপস্থিত হয়েছিলেন। বুধবার সকাল 10টায় অগণিত মানুষের উপস্থিতিতে প্রয়াত কুটি মামুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এদিন নামাজ পরিচালনা করেন মৌলানা মব্বুরুর আহমেদ বড়হইয়া। প্রয়াত কুটি মামুর জানাজার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক আমিনুল হক লস্কর। আধ্যাত্মিক ফির এই অঞ্চলের সোনাই পূর্বাঞ্চল তথা মানে কাছাড় জেলার পূর্বাঞ্চলের একজন আধ্যাত্মিক গুরু। আর এনার মানে এক কথায় গরিবর বন্ধু, গরিব মানুষ খুব বেশি এখানে আসতো এবং গরিবরা উপকৃত হইত। আর আমি নিজেও উপকৃত, আমি নিজে ওনার দ্বারা উপকৃত। গত নির্বাচনের আগে 2016 নির্বাচনের আগে
উনি আমার গড়ে গিয়েছিলেন। আর জানি না ওনার মনে কি আসলো, উনি হই সময় বলে আসছেন যে এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে বলার পরে আমি ওই কথাটাকে এমন গুরুত্ব দিলাম না যে একজন সাধারণ মানুষ কি বলতেছে। এরপরে জিতার পরে আর ওনার এই যে কয়েক বছরে ওনার যে আধ্যাত্মিক যে শক্তি, এতে প্রমাণ করেছে যে উনি একজন আধ্যাত্মিক গুরু ছিলেন, পীর ছিলেন, অলি ছিলেন। আজকে এটা প্রমাণ হয়েছে ওনার জনাজাতে। মানুষের দল এই সোনাই পূর্বাঞ্চলে অত বড় জনাজার কোনোদিন হয়নি, প্রায় 50,000-এর উপরে মানুষ হয়েছে। এই যে মানুষের বিশ্বাস এই কুটি মামুর প্রতি আজকে প্রমাণ করেছে। আমরাঘাট এমকেদে কলেজের ভারতী ভট্টাচার্য মেমোরিয়াল লাইব্রেরিতে 10,000 টাকার বই দান করলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য। ডাক্তার ভট্টাচার্য এমকেদে কলেজের প্রাক্তন অধ্যক্ষা, তার মা প্রয়াত ভারতী ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে বাংলা বিভাগের এই বই দান করেন বলে জানান কলেজের বর্তমান অধ্যক্ষা ডাক্তার মিতাদে হোম চৌধুরী। তিনি এই বই দান করার জন্য ডক্টর ভট্টাচার্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বর্তমান অধ্যক্ষা ডাক্তার মিতা দে হোম চৌধুরী বলেন, লাইব্রেরি বিশেষ প্রয়োজন ছাত্রছাত্রীদের নিউ সিলেবাস প্লাস সিবিএসই যে কোর্স আছে আসাম ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলোতে, তো এগুলাতে বইয়ের খুব প্রয়োজন। এবং এই বেঞ্চাসতে যে বই পাওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বলেছি, তো বিভিন্ন জায়গা থেকে আমরা হেল্প পেয়েছি। ডিসি ম্যাডাম, আগের ডিসি ম্যাডাম আমাদেরকে হেল্প করেছেন। তো এখন আমাদেরকে বাংলা বিভাগের জন্য যিনি অভিনন্দন ভট্টাচার্য শিলচর মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান, উনি দিয়েছেন। উনার মা ছিলেন এখানে এই কলেজে অধ্যক্ষা, তো উনি মারা যাওয়ার পর আমরা এটা চালিয়ে যাচ্ছি কলেজটা, কিন্তু ওনার ছেলে অভিনন্দন স্যার আমাদেরকে 10,000 টাকার বাংলা বিভাগের জন্য বই দিয়ে বিশেষ উপকৃত করেছেন ছাত্রছাত্রীদেরকে। এতে আমরা ভাবছি মানে কলেজের অগ্রগতির পথে উনি যে হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা ওনাকে অনেক বিশেষভাবে ধন্যবাদ। বিশ্ব এইডস দিবস উপলক্ষে মঙ্গলবার শিলচরে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সহযোগিতায় এবং লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। শিলচর রেডক্রস হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন লায়ন সুভাষ চৌধুরী। আইন শৃঙ্খলা নিয়ে সরব সমাজসেবী তথা কংগ্রেসের নেতা শরীফুজ্জামান লস্কর, পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, কাছাড় জেলায় যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটেছে তার সাথে অপহরণও বেড়েছে, যা কখনো মানা যায় না। এ নিয়ে তিনি পুলিশ অধিকারীর সাথে দেখা করে এইসব বিষয়ে কথা বলেছেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। সেটা প্রতিদিনের প্রায় ঘটনা হয়ে যাচ্ছে, অপহরণ, অ্যাক্সিডেন্ট, এই তো একটা ঘটনার রেশ কাটাতে না কাটাতে সাংবাদিক নিগ্রহ এবং সেখানে একটি ট্রিপার একটি যে দুজনকে সেখানে মেরেছিল এবং দুজন লোক সেখানে স্পট ডেড হয়েছিলেন। আজকের ঘটনা, আজকে সেখানে একটি ট্রিপার সেখানে 5 জন এনসি কলেজের স্টুডেন্ট কালাইন লক্ষ্মীপুর এলাকায় 5 জনকে স্পট ডেড সেখানে করেছে। কাটিগড়া আজকে আমরা দেখছি সেখানে আইনের শাসন বলতে একদিকে হত্যা, একদিকে অপহরণ, অন্যদিকে আজকে অ্যাক্সিডেন্ট। সেখানে যে মালবাহী ট্রিপার বিভিন্ন গাড়ি যায়, বারবার বলে এসেছি সেই যে সিন্ডিকেটের কথা, বারবার সেখানে চলে আসে যে বেপরোয়াভাবে যে গাড়ি সেখানে চলাফেরা করছে, জনজীবন আজকে অতিষ্ঠ হয়ে গেছেন। আজকে আজকে সেখানে যে কাটিগড়ায় কখন কি হবে জনমানুষে একটা আতঙ্ক আজকে সৃষ্টি হয়ে গেছে। আজকে বুধবার বরখলা সমষ্টির অন্তর্গত শালচাপড়া ঘাগড়ার পাড় দ্বিতীয় খণ্ড গ্রামের লোকেরা কিশোরনাথ জিন্দাবাদ নাড়া দেন, কারণ বিধায়ক কিশোরনাথ তার আপ্রাণ প্রচেষ্টায় গ্রামের বিদ্যুৎ বাতি জ্বালিয়ে অন্ধকার দূর করলেন। এ নিয়ে কথা বলতে গিয়ে স্নেহাশিস দাস ও আদিত্য গিরি বারপাত্র সিনহা বলেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড়খলা অঞ্চলের শালচাপড়া জিপির গাগরাফার দ্বিতীয় খণ্ড গ্রামের 100 কেভি ট্রান্সফরমারটি খারাপ হয়ে গিয়েছিল এবং আমাদের এই বুথের বুথ সভাপতি সঞ্জয় দাসের নেতৃত্বে
যখন আমরা বিধায়ক কিশোরনাথের নলেজে দিয়েছিলাম যে এটা খারাপ হয়ে গেছিলো, উনি ওনার পারদর্শিতায় এই ট্রান্সফরমারটি অতি শিগগিরই এখানে এসে এরিয়াবাসী আলোকিত হয়েছে। এর জন্য আমি আমাদের মাননীয় বিধায়ক কিশোরনাথ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। অটো ভাড়া নিয়ে সঠিক সিদ্ধান্তে অটো সংস্থার 0 কিলোমিটার থেকে 10 কিলোমিটারে 10 টাকা। একুশের ভোটের আগে দল বদলের হিড়িক, সুস্মিতার হাত ধরে বরখলায় শতাধিক কংগ্রেসের। ফের কালাইন লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত 5 কলেজ পড়ুয়া, ক্ষুব্ধ স্থানীয়রা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।